স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সম্মাননা পেল অর্ধশতাধিক গুণীজন। গত 9 মার্চ সোমবার বিকেলে স্বদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেব সবার অন্তরে শীর্ষক আলোচনা, বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সম্বর্ধনা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন হলে। এ সময় বিভিন্ন অবদানের জন্য গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ রোটারিয়ান নাসিমা বাদনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জনাব মঞ্জুরুল হক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, কথাসাহিত্যিক মোহাম্মদ মইনুদ্দিন কাজল, সাবেক অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক DIG বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা PH চক্রবর্তী পার্থ, বিশিষ্ট আইনজীবী, লেখক ও গবেষক, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ, সাবেক জাতীয় ক্রীড়াবিদ, আলহাজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ দেলার হোসেন কুসুম, মহাসচিব বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক জাফর আহমেদ রাজু, যুগ্ম সম্পাদক কাজী ফখরুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের জন্য যে অবদান রেখেছেন তা অবশ্যই অবিস্মরণীয়। অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। ভাষা সাহিত্যে 21 পদকপ্রাপ্ত একজন কবি, লেখক, একজন গুণীজন, তার সাথে আমরা কথা বলব। তিনি হলেন নাজমুন্নেসা পেয়ারি। তো আপা কেমন আছেন? খুব ভালো, আপনাদের এখানে পেয়ে আরও ভালো লাগছে। আসলে জীবনের এতটা পথ গণ্ডি পেরিয়ে চলে এসেছেন, তা আসলে এত দূর আসার পরে নিজের কাছে অনুভূতিটা কেমন মনে হয়েছে? অনুভূতি বিচিত্র। আমি তো সেই ছেলেবেলা থেকেই খুব হইচই করতে পছন্দ করতাম, অনুষ্ঠান করতে পছন্দ করতাম। আমি যখন স্কুলে পড়ি তখনই আমাদের পাড়া পুরোনা পল্টনে আমি বড় হয়েছি, সেই বুদ্ধদেব বসুর পুরোনা পল্টন আপনারা জানেন তো। আমাদের বাড়িটা লেকের পাড়ে ছিল, খুব সুন্দর। আর ওখানে আমি সেই স্কুলের পড়ার সময় একটা ক্লাব করেছিলাম, 3-স্টার ক্লাব। মাঝে মাঝে ভাই বোনদের নিয়ে, প্রতিবেশীদের নিয়ে অনুষ্ঠান করতাম। এভাবেই আমার সাহিত্য এবং সংস্কৃতির প্রতি একটা ঝোঁক ছিল। যদি আমি লেখাপড়া করেছি বায়োকেমিস্ট্রিতে, আমি ইউনিভার্সিটিতে মাস্টার করেছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে বায়োকেমিস্ট্রি অনার্স করে, কারণ আমার বাবা ছিলেন কেমিস্ট্রির অধ্যাপক এবং উনি চাইতেন, বড় মেয়ে হিসাবে আমাকে চাইলেন যে আমি সায়েন্স পড়ি, না হলে আমি ছবি আঁকতাম, ছবি আঁকতে পছন্দ করতাম, তা আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছিলাম। লেখার প্রতি ঝোঁকটা কি ছোটবেলা থেকেই, নাকি কোনো একটা নির্দিষ্ট সময় এসে লেখার প্রতি? লেখা মানে কি, মনের ভিতরে একটা কাব্যিক ভাবনা, আবেগ, এগুলোর অনুভূতি সবসময় দোলাচল ছিল। আমি সেই দুপুরবেলা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, বাবা মারা ঘুমিয়ে পড়লে বারান্দায় বসে দূরে তাকিয়ে থাকতাম, দূরে বাঁশঝাড়ের দিকে। আমাদের বাড়ি থেকে লেকটা বললাম যে লেকটা চলে গেছে ফকিরাপুলের ওদিকে, সেখানে বাঁশঝাড় ছিল, তা অনেক কথা ভাবতাম, অনেক লাইন মনে হতো। তা আমার প্রথম কবিতা ছাপা হয়েছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেটা তখনকার দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায়, যে ঘরে সোনালি বৃষ্টি, এবং এই কবিতাটা দিয়ে আমার লেখালেখি শুরু। আমরা সেই কবিতার দু একটি লাইন শুনতে চাই, যে যে ঘরে সোনালি বৃষ্টি। আসলে কবিতার নাম যে ঘরে সোনালি বৃষ্টি। কিছুই চাই না আমি, শুধু একটা গাঢ় নীল পর্দা টানা ঘর, যেখানে লাল রঙের টেপ রেকর্ডার থেকে একসঙ্গে বেজে উঠবে সবুজ, নীল, হলুদ সঙ্গীত। মধ্যাহ্নের গুঞ্জরণময় বৈদ্যুতিক পাখা থেকে ঝরে পড়বে সোনালি বৃষ্টি। আমার খুব ভালো লাগছে, এখানে একটি আমার জন্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে একটি গোষ্ঠী, আর এখানে সবার এত আন্তরিক ব্যবহার এবং আমার প্রতি ভালোবাসা, সেই সবের মধ্যে আমি ডুবে আছি, আমার খুব ভালো লাগছে। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের এই আয়োজনকে সাধুবাদ জানাই, এর সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে। একটা কবিও আদর্শ পুরুষ হতে পারে, একজন মানে জাতির পিতা, এবং নেলসন ম্যান্ডেলার জাতির পিতা ছিলেন একজন কবি। আমি আবারও বঙ্গবন্ধুর এই, আমরা যে বঙ্গবন্ধুর না হলেই এ দেশ হতো না, আমি
সবসময় শ্রদ্ধা আমাদের সমস্ত দেশ সাত সাত কোটি জনগণ ছাপিয়ে পড়ছিলাম ওই দিনে তার ডাকে। কাজে আমি শুধু দুইটা গান কবিতা পড়বো ওনার স্মরণে। একটি ধ্রুব তারা পথ দেখিয়েছিল বাংলার মুক্তি 1971 সনে, কিরি জাদু ছিল কণ্ঠস্বরে, ঐন্দ্রজালিক শক্তির পরিধি নিরুপমের ক্ষমতা কারণে, পলিটিক্যাল পয় বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন সমাজ, আই লাভ মাই পিপল আই লাভ দেম টু ওয়ান। ওই যে কাল রাত ছিনিয়ে নিল রক্তের লাল গোলা, সিঁড়ি রাঙালো গড়িয়ে পড়ল নিঃশব্দে তীর তীর করে, শব্দ কি ছিল এক সময় জমাট বন্ধ স্রোতের রক্তের স্রোত থামে না আজ বাতাসের মৃদুলে, এই তো আছে তোমার আমার ভাষায়।